আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজ আমরা এসেছি মাগড়া জেলা একটি মৌখামারে। দেখতে পাচ্ছেন একটা মৌখামার, তো চলুন খামারিদের সাথে কথা বলি। এটা একটা মৌ বাক্স, দেখতে পাচ্ছেন মৌ বাক্স পরিচর্যা হচ্ছে, পরিষ্কার করা হচ্ছে। সবসময় মৌ বাক্স পরিষ্কার করে রাখলে মাছিগুলো ভালো থাকে, যার জন্য মৌ খামারিরা মৌ বাক্স সবসময় পরিচর্যা বা পরিষ্কার করে রাখে। পরিষ্কার করে রাখলে মাছি ভালো থাকে, তাই না ভাই? পরিষ্কার রাখলে মাছের রোগ রোগ তো হয় না। এটা পরিষ্কার করে রাখলে মাছের রোগে আক্রান্ত হয় না। কিভাবে মাছির পরিচর্যা করা হচ্ছে সেটা দেখানো হচ্ছে। ওই দেখেন একটা পোকা, কাঠ পোকা, পরিষ্কার করা হয়ে গেছে। এখন ফ্রেম গুলো আবার নতুন করে সাজানো হচ্ছে। কিভাবে ফ্রেম গুলো সাজায় দেখুন। এভাবে একটা একটা করে ফ্রেম পরিষ্কার করে সাজিয়ে রাখতে হয়, যাতে মাছের রোগ বালাই থেকে ভালো থাকে। মুখামার দেখতে পাচ্ছেন এই সরিষা ক্ষেত, এটা সরিষা মাঠ, এটা মুখামার। চলুন দেখি মাছি কিভাবে ফুল থেকে মধু সংগ্রহ করছে দেখি। দেখুন ফুল থেকে কিভাবে
মাছির নেকটার সংগ্রহ করছে। এভাবে মাছি ক্ষেত থেকে বা সরিষা ফুল থেকে নেকটার সংগ্রহ করে থাকে, যা নেকটার হচ্ছে মধু, ফুলের রস। আসসালামু আলাইকুম ভাই। আসসালাম ভাই, নাম কি ভাই আপনার? মোহাম্মদ দিকারুল ইসলাম। মুখ আমার আপনার? জি। তো আপনার বাসা কোথায় ভাই? বাসা মাগুরা ভাই। মাগুরা, মাগুরা জেলা? তো কদিন থেকে ব্যবসা করছেন আপনি, চাষ করছেন? 5 বছর। তো সরিষা ক্ষেতে আপনি কি এখনো মধু পেয়েছেন? না, এখনো পাইনি। তো আর কতদিন পরে পাওয়া যাবে? 10 থেকে 12 দিন লাগবে। 10 থেকে 12 দিন। সরিষা কেবলই ফুল ফোটা শুরু করেছে, তাই তো? আচ্ছা, তো এরপরে আপনি কোথায় যাবেন মধু সংগ্রহ করতে? ভাই সরিষা তো এখন আগাম 1.5 থেকে 2 মাস থাকবে। 2 মাস? জি জি। তারপর? তারপরে যাব ধনে কালো জিরে। ধনে কালো জিরে। তারপর? তারপরে যাব লিচুতে, লিচুর ফুলে। আচ্ছা, তারপর? তারপরে সুন্দরবন। সুন্দরবন শেষে গেলে আমরা তিলে যাব। আচ্ছা, তিল। তারপর? তিল শেষে গেলে বাড়ি চলে আসবো অবশ্যই। আচ্ছা, তারপর ডাল সিজনে এসে যাবে। আচ্ছা, ডাল সিজনে কি করেন? ডাল সিজনে আমরা চিনি খেতে দিই ভাই। চিনি? ওখানে চিনি থেকে মধু হয় নাকি? না, চিনি থেকে মধু হয় না। সেরকম মানে মাছি বাঁচায় রাখার জন্য মধু চিনি খাওয়া হয়? হ্যাঁ, মাছি বাঁচায় রাখার জন্য চিনি খাওয়া হয়। আচ্ছা, তো আপনার এখানে কতটি বাক্স আছে? এখানে 40টা বাক্স আছে। 40টা? তো 40টা বাক্স আনুমানিক কেমন মধু আসবে আপনার সরিষা থেকে? সরিষা থেকে 20 থেকে 30 মন তো আসবে। 20-30 মন? আচ্ছা, তো অনেকদিন ধরে ব্যবসা করছেন? জি, আলহামদুলিল্লাহ। তো এই যারা নতুন খামারি করবে, এদের কি আপনি কি সাজেশন দেবেন যে খামার মানে আপনার সাফল্যতা কেমন? সাফল্যতা মোটামুটি ভালো, আর ব্যবসাটাই ভালো। আর ব্যবসাটা ভালো? জি। তো যারা নতুন খামার করতে ইচ্ছুক, ওরা আপনি সাজেশন দেবেন যে ওরা হ্যাঁ করুক? হ্যাঁ করুক, সমস্যা নেই। সমস্যা নেই? আচ্ছা, এ দেশের উপকার, ফসলের উপকার হয় ইনশাল্লাহ। দেশের উপকার, আর বেকার সব যারা আর কি বেকার আছে এদের আর কি বেকারত্ব দূর হবে। বেকারত্ব দূর হবে না। আচ্ছা, তো মুখমার দেখলেন, তো এখনো মধু আসেনি, যার জন্য মধু আপনাদের দেখাতে পারলাম।